প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই অনেক ভালো আছো, মিসও ভালো আছি। আজ আমরা তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পড়ব। এখন প্রথম অধ্যায়ের প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ সম্পর্কে পড়ব। তো এবারের পাঠে রয়েছে প্রাকৃতিক পরিবেশ। এখন আমরা কি দেখতে পাচ্ছি? বেশ চমৎকার একটা ছবি দেখতে পাচ্ছি। চলো আমরা দেখি ছবিতে কি কি রয়েছে। প্রথমে কি দেখতে পাচ্ছি? একটি বিদ্যালয় দেখতে পাচ্ছি। বিদ্যালয়ে কি রয়েছে? জাতীয় পতাকা উঠছে, কি সুন্দর লাল সবুজ পতাকা উঠছে, কি চমৎকার লাগছে। কি শিক্ষার্থীরা সামনে কি করছে? সামনে খেলা করছে। আর দূরে, ওই দূরে আমরা কি দেখতে পাচ্ছি? নদীতে নৌকো ভাসছে, সূর্যের আলে চারিদিক কি ঝকমক করছে আর কি। আমরা বাড়ির পাশে মাঠে কি দেখতে পাচ্ছি? বিভিন্ন রকমের পশু দেখতে পাচ্ছি, গাছপালা দেখতে পাচ্ছি, পুকুর দেখতে পাচ্ছি, পুকুরের মধ্যে আবার ফুলও রয়েছে। এই সব কিছু মিলিয়ে কি আমরা বলতে পারি, খুব চমৎকার একটা পরিবেশ দেখতে পাচ্ছি। এই যে আমরা যে পরিবেশটা দেখতে পাচ্ছি, এই পরিবেশে কি কি রকম পরিবেশ রয়েছে? প্রাকৃতিক এবং সামাজিক দুই রকমের পরিবেশেই রয়েছে। তো চলো আমরা এখন প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে জানবো। প্রাকৃতিক পরিবেশটা আসলে কি? কেন আমরা এটাকে প্রাকৃতিক পরিবেশ বলি? আমরা দেখছি কি দেখছি, কি চমৎকার পাখি উড়ে যাচ্ছে, তিনটি পাখি উড়ে যাচ্ছে, কি সুন্দর লাগছে। আবার নদী দেখতে পাচ্ছি, নদীর ধারে কি দুটি হরিণ পানি খাচ্ছে, আবার কি একটু জিরিয়েও নিচ্ছে। আর কি দেখতে পাচ্ছি, অনেক সুন্দর গাছপালা, কি সুন্দর লাগছে। আবার প্রান্তর আর ঘাস, ঘাসে ছেয়ে গেছে মাঠ। সুন্দর সুন্দর ফুল দেখো, বেগুনি রঙের ফুল, লাল রঙের ফুল, কত রকমের ফুল। গাছে আবার ফলও ধরে আছে। বলো তো কি ফল দেখতে পাচ্ছি? হ্যাঁ, আমাদের জাতীয় ফল কাঁঠাল দেখতে পাচ্ছি। কি চমৎকার লাগছে তাই না? বলো, আমার নদীর পানিগুলো আবার ঝিকমিক করছে আলো পরে, তাই না? আবার ঢেউ খেলে যাচ্ছে, এত সুন্দর নদীতে কি সুন্দর স্রোত দেখতে পাচ্ছি। এই সব কিছু কি? এই সব কিছু মিলিয়েই হচ্ছে আমাদের প্রকৃতি, তাই না? প্রকৃতি দেখতে অসাধারণ লাগে। আমরা কি করব, সুযোগ পেলেই প্রকৃতিতে চলে যাব। তাহলে আমরা এখন জানতে পারি যে আসলে প্রকৃতি কি। এখন আমরা জানবো প্রাকৃতিক পরিবেশটা আসলে কি। এই যে প্রকৃতিতে যে আমরা এত কিছু দেখতে পাচ্ছি, এই সব কিছু মিলেই হচ্ছে কি আমাদের প্রাকৃতিক পরিবেশ। যে জায়গায় মানুষ কখনো বসবাস শুরু করেনি, সেখানে চারিদিকে প্রকৃতি ছাড়া আর কিছু নেই। সেখানে আছে ভূমি, পানি, গাছপালা ও পশু পাখি। আমরা আমাদের চারপাশে প্রকৃতি দেখতে পাই। এখানে আছে নানা ধরনের গাছ, ফুল, লতাপাতা। এখানে আরও আছে বিভিন্ন ধরনের কি প্রাণী, পাখি ও মাছ। আছে বৃষ্টি, নদী, মেঘ এবং সূর্য। এই সব কিছু নিয়েই আমাদের প্রাকৃতিক পরিবেশ গঠিত। তাহলে কি আমরা এখান থেকে খুব সহজেই বুঝতে পারলাম যে যে স্থানে কি ভূমি রয়েছে, পানি, গাছপালা, পশু পাখি, ফুল ফল সবই রয়েছে, কিন্তু শুধু মানুষ নেই। এটাই হচ্ছে কি আমাদের প্রাকৃতিক পরিবেশ। আর এই যে সব কিছু একসঙ্গে নিয়েই তো আমাদের প্রাকৃতিক পরিবেশ। আর প্রাকৃতিক পরিবেশে যে সমস্ত জিনিস রয়েছে, তার প্রত্যেকটিকে কি এক একটি প্রাকৃতিক পরিবেশের উপাদান বলে। তাহলে আমরা খুব চমৎকারভাবে জানতে পারলাম যে প্রাকৃতিক পরিবেশ কি। এখন আমরা চলো আরও কিছু প্রাকৃতিক পরিবেশের দৃশ্য দেখে নিই। আমরা কি দেখতে পাচ্ছি? ও মা, দূরে ঘন সবুজ বন দেখা যাচ্ছে। ওই ঘন সবুজ বনের মধ্যে আবার কি ডোরাকাটা বাঘও দেখতে পাচ্ছি। বলতো একে আমরা কি বলি? আমাদের হ্যাঁ, জাতীয় পশু, রয়্যাল বেঙ্গল টাইগার বলি। আর কি দেখতে পাচ্ছি বলতো? কি দূরে হরিণও দেখতে পাচ্ছি, হরিণগুলো কি সুন্দর লাগছে। আহারে, আবার কি দেখতে পাচ্ছি ওই বনের ধারে? কি দেখতে পাচ্ছি, খরগোশগুলো কি সুন্দর ঘাস খাচ্ছে, তাই না? সাদা সাদা খরগোশ দেখতে কি চমৎকার লাগছে।
বা লম্বা ঠোঁটওয়ালা এটা কি দেখতে পাচ্ছি বলো তো? হ্যাঁ, এটি বক। বক কি করে? বক নদী থেকে মাছ তুলে আনে। আর কি দেখতে পাচ্ছি? এখানেও চমৎকার ফুল রয়েছে। ফুলে আবার কি প্রজাপতি দেখতে পাচ্ছি, পাখি দেখতে পাচ্ছি, কুমির দেখতে পাচ্ছি, নদীর ধারে ব্যাঙও দেখতে পাচ্ছি। কি যে সুন্দর লাগছে! সব কিছু মিলিয়ে কি একটা প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছি আমরা, তাই না বলো? খুবই ভালো লাগছে। তাহলে আমরা যে এই যে দৃশ্যটি দেখলাম, এই দৃশ্যটি দেখে কি বুঝতে পারলাম? এই দৃশ্যটিতে দেখে বুঝতে পারলাম ঘন সবুজ বনের মধ্যে কি ভয়ঙ্কর প্রাণী আছে। আর কি আছে? নদীতে কুমির আছে, বক আছে, খরগোশ আছে, বনে কত কিছু আছে, সবই আছে, কিন্তু কোনো মানুষ নেই। এখানে গাছপালা আছে, আবার পশু পাখিও আছে, কিন্তু মানুষের কোনো চিহ্নও দেখতে পাচ্ছি না। তাই এটি কি? এটি হচ্ছে আমাদের প্রাকৃতিক পরিবেশ। এই প্রাকৃতিক পরিবেশ তো বুঝেই গেলাম প্রাকৃতিক পরিবেশ কীরকম। এখন যদি আমাদের কেউ জিজ্ঞাসা করে যে প্রাকৃতিক পরিবেশ কাকে বলে, তাহলে তো আমরা খুব সহজেই বলতে পারি। কি বলতে পারি বলো তো দেখি? হ্যাঁ, আমরা সবাই বলতে পারবো। তাহলে আমরা বলতে পারবো যেখানে কোনো মানুষের অস্তিত্ব নেই, অর্থাৎ যেখানে কোনো মানুষ বসবাস করে না, শুধু কি পশু পাখি গাছপালা নদী নালা রয়েছে, এই রকম স্থানকেই কি বলা হয়? প্রাকৃতিক পরিবেশ বলা হয়। তাহলে চলো আমরা এখন কি করব। এই যে প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে এত কিছু জানলাম, এখন আমরা আমাদের আশেপাশে আমরা কি কি দেখতে পাচ্ছি যেগুলো প্রাকৃতিক পরিবেশের, তাহলে চলো আমরা একটু দেখি আমাদের পাশে যেগুলো আছে সেগুলো কি কি রয়েছে প্রাকৃতিক পরিবেশের। এখন আমরা কি করব, একটি সুন্দর করে ছক তৈরি করব, যেই ছকে আমরা কি প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো সুন্দর করে করে লিখব। যেমন আমরা একটা ছকে লিখব গাছ, তার পাশে লিখব প্রাণী, তার পাশে কি পানি। এভাবে আমরা ছক করে লিখে নিলে কি আমাদের অনেক সুন্দর হবে, সুবিধা হবে, লিখতেও সহজ হবে, আর দেখতেও কি ভালো লাগবে। গাছ, যেমন প্রকৃতিতে তো কত রকমেরই গাছ থাকতে পারে, যেমন মনে করো ফুলের গাছ থাকতে পারে, ফলের গাছ থাকতে পারে, আবার কি থাকতে পারে, কাঠেরও গাছ থাকতে পারে। তো এই গাছগুলোরও তো আবার আলাদা আলাদা নাম রয়েছে, আমরা সেই নামগুলো সুন্দর করে লিখে ফেলবো। যেমন মিস তোমাদেরকে দুটো বলে দিচ্ছে, আর বাকিরা কি নিজেরাই লিখবে। যেমন গাছ হচ্ছে আম গাছ, পাশে আমরা লিখতে পারি ফলের গাছ, তারপর গোলাপ গাছ, পাশে লিখতে পারি ফুলের গাছ। এভাবে আমরা বিভিন্ন রকমের গাছের নামগুলো লিখে ফেলবো। প্রাণী, পশুও প্রাণী, আবার পাখিও প্রাণী। কি তাহলে আমরা কি সেই প্রাণীগুলোর নাম লিখতে পারি? সব প্রাণীদের কি নামও আবার আলাদা আলাদা রয়েছে। যেমন আমরা এখানে লিখতে পারি কবুতর, কবুতরের পাশে আমরা কি লিখতে পারি? পাখি। আবার লিখতে পারি গরু, ছাগল, এরকম বিভিন্ন রকমের প্রাণী আছে, কি পাশে লিখতে পারি পশু। এভাবে আমরা কি ছকটা কি সম্পূর্ণ লিখে ফেলবো আমরা যা যা দেখতে পাচ্ছি। তারপর পানি, পানি তো কত রকমের পানি হতে পারে, নদীর পানি, পুকুরের পানি, বৃষ্টির পানি, খাবার পানি, আমরা আসলে কোন পানি দেখতে পাচ্ছি সেটা এখানে কি লিখে ফেলবো। এভাবে করে আমরা কি করব, অনেক কিছুই জানতে পারবো। তারপর এই যে আমরা প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে যে জানতে পারলাম, কি আমরা যদি একটু ভাবি, একটু চোখ বন্ধ করে দেখি তো চোখের সামনে কি মনে হচ্ছে? মনে হচ্ছে আমরা কত সুন্দর চমৎকার চমৎকার সব প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছি। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি দুটি দৃশ্য, এই দৃশ্য দুটি দেখতে কি বেশ চমৎকার লাগছে, যেন মনে হচ্ছে কি হাতে আঁকা যেন ছবি, সব কত সুন্দর। এই যে প্রকৃতি, এখানে কি মেঘ দেখতে পাচ্ছি, আকাশ দেখতে পাচ্ছি, গাছপালা, কত পশু দেখতে পাচ্ছি, নদী পুকুর খাল দেখতে পাচ্ছি, এখানে কি পাহাড় দেখতে পাচ্ছি, আর কি দেখতে পাচ্ছি, প্রবাহিত ধারা পানির দেখতে পাচ্ছি। তো আমরা এরকমভাবে নিজেরাই কল্পনা করে অনেক সুন্দর সুন্দর কি চমৎকার করে ছবি আঁকতে পারি। তো তাহলে আমরা কি ঝটপট এঁকে ফেলি আমাদের মনের মধ্যে কি রকম প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছি। এখন আমরা কি এই প্রাকৃতিক পরিবেশের উপাদান সম্পর্কে জানলাম, তাহলে আমরা এখানে এখন বলতে পারি প্রাকৃতিক পরিবেশের উপাদান কোনটি? বাড়ি, গাছ, রাস্তা, সেতু, কোনটি হবে তাহলে বলো দেখি? প্রাকৃতিক পরিবেশের উপাদান গাছ। তাহলে এভাবে আমরা আরও কিছু জানতে পারি, যেমন
আমরা এখন বলতে পারি পাখি একটি কি উদ্ভিদ প্রাণী বাতাস নাকি পানি, বলো তো তাহলে কোনটি হতে পারে, পাখি কি হবে বলো। হ্যাঁ আমরা তাহলে খুব সহজেই বলতে পারি প্রাণী। এভাবে আমরা কি চমৎকার চমৎকার সব প্রশ্নের উত্তরও দিতে পারি। এখন আমরা কি আরও কিছু দৃশ্য দেখি, যেমন এই যে কত সুন্দর গাছপালা, নদী বিশাল, তারপর কি এই যে ঘন বনের মধ্যে কি রয়্যাল বেঙ্গল টাইগার, আমাদের জাতীয় পাখি দোয়েল দেখতে পাচ্ছি কি সুন্দর ডানা নাড়াচ্ছে, এই যে বিশাল বিশাল পাহাড় দেখতে পাচ্ছি, আবার কি শাপলা ফুল, শাপলা জাতীয় ফুল, তারপর জাতীয় ফল কাঁঠাল দেখলাম, আবার কি কত কিছু দেখলাম, এই সমস্ত কিছু কি আমাদের প্রাকৃতিক সম্পদ। যেমন এই যে গাছগুলো দেখতে পাচ্ছি, এগুলো কি গাছ, সুপারি গাছ, এই গাছ থেকে কি সুপারি হয়, এগুলো কি লোকে খেতে পারে, এগুলো দিয়ে অর্থ আয় করতে পারে, এগুলো কি আমাদের প্রাকৃতিক সম্পদ। এই যে নদী, নদীতে কি বিশাল বিশাল নৌকো চলে, জাহাজ চলে, আবার কত কিছু আমরা দেখতে পাই, এই নদীও কি, নদীও আমাদের প্রাকৃতিক সম্পদ, কেননা এই নদী থেকে কি হয় আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি। তারপর এই যে আমরা আর একটা কি দেখতে পাচ্ছি, এটা কি ছোট ছোট বিল মনে হচ্ছে, এই বিলের মধ্যে কি মাছ চাষ করা যায়, যা দিয়ে আমরা কি অর্থ আয় করতে পারি, আমরা মাছ খেতে পারি, এগুলোও কি, এগুলো আমাদের প্রাকৃতিক সম্পদ। তারপর এই যে বিলের মধ্যে কত সুন্দর ফুল ফুটে আছে, সাদা সাদা শাপলা ফুল দেখতে পাচ্ছি, পাতাগুলো কত সুন্দর কি চমৎকার লাগছে, আর এই শাপলা কি আমাদের জাতীয় ফুল, এগুলো কি আমাদের প্রাকৃতিক সম্পদ। এই যে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের জাতীয় ফল কাঁঠাল দেখতে পাচ্ছি, গাছে কত রকমের কাঁঠাল রয়েছে, এসবই কি আমাদের সম্পদ। এভাবে আমরা এই সম্পদগুলো কি কোনোটা আমরা নষ্ট করব না, আমরা কি অপচয় করব না, প্রত্যেকটা সম্পদ কি আমাদের রক্ষা করতে হবে, আমরা নিজেরা রক্ষা করব এবং আমাদের আশেপাশে যারা থাকবে তাদেরকে বলবো প্রাকৃতিক পরিবেশের যাতে কোনো কিছু তারা নষ্ট না করে। তো আমাদের এই পাঠটা কি প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে জানা হলো, আর কি হলো অনেক কিছু শেখাও হলো। আমরা আমাদের পরবর্তী ক্লাসে কি সামাজিক পরিবেশ সম্পর্কে জানবো। তো আমরা কি এই পাঠে যা যা শিখলাম এগুলো বাসায় কিন্তু চর্চা করব, নিজেরা নিজেরা জানবো, আর কিভাবে আমরা এগুলো সংরক্ষণ করতে পারি, এগুলো রক্ষা করতে পারি সেটাও কি জানবো এবং বুঝবো। আমাদের পরবর্তী ক্লাসে আমরা ঠিক সময় মতো আবার চলে আসবো, তাহলে সেই প্রত্যাশায় আজ আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।